দেশ কিংবা প্রবাস থেকে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে কোরিয়া বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও স্বাগত। আর সাথে আছি বরাবরের মতো আমি আহসানুজ্জামান ইমরান। আমি এখন হাঁটছি দক্ষিণ কোরিয়ার বুসান এলাকার একটি গ্রাম্য অঞ্চলের রাস্তায়। রাস্তাটা দেখলে মনে হচ্ছে এটা বোধ হয় বিশাল কোনো শহর, হয়তো এখানে কারফিউ আছে, হয়তো সেজন্য গাড়িগুলো চলছে না, কিন্তু মূলত এটি একটি গ্রাম্য এলাকা। দেখুন কত সাজানো গোছানো সুন্দর পরিপাটি, কিন্তু এখানে গাড়ি তেমন চলাচল করে না। আগামী 10-20 বছর পরও যে আসলে এখানে ভীষণভাবে গাড়ি চলবে তাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু তারপরও এত সুন্দর করে সাজানো গোছানো এই রাস্তাটা, রাস্তার চারিপাশ, রাস্তায় সিসি ক্যামেরা আছে এবং যথারীতি কিন্তু লাল নীল সবুজ বাতি জ্বলছে। তো প্রশ্ন হচ্ছে যে রাস্তায় গাড়ি ঘোড়া তেমন চলে না, লোকজন খুব কম, কিন্তু তারপরে আসলে কেন এত বড় রাস্তা নির্মাণ করা হয়েছে, এই যে ফুটপাথ নির্মাণ করা হয়েছে? এর কারণ হচ্ছে এরা আগামী 50 থেকে 100 বছরের পরিকল্পনা নিয়ে এই রাস্তা তৈরি করলো, যে পরবর্তীতে যেন এখানে দুই পাশে যদি বসতি হয়ে যায় সেগুলো ভেঙে যেন আবার রাস্তা বড় করতে না হয়। কিন্তু আমাদের দেশে রাস্তা করার পর আমাদের কর্তা ব্যক্তিদের তখন মনে হয় যে ওয়াসার লাইন দিতে হবে, গ্যাসের লাইন দিতে হবে, টেলিফোনের লাইন দিতে হবে, এখন শুনছি আবার বিদ্যুতের লাইনও নাকি মাটির নিচ থেকে যাবে। তো এই রাস্তাটা করার পরে মনে পড়ে যে এখানে পানির লাইন নেই, গ্যাসের লাইন নেই, আবার রাস্তা খোঁড়ো, আবার এক বছরের ভোগান্তি ওই কাজটা করতে যেয়ে, এবং সেই রাস্তা আদৌ কবে মেরামত হবে এটা কিন্তু আসলে আমরা কেউ জানি না। আমি এই জন্য এই রাস্তাটা দেখালাম যে একটা গ্রাম্য এলাকার রাস্তা এটা, কিন্তু আসলে দেখুন এই যে ক্ষেত খামার দেখা যাচ্ছে একেবারেই গ্রাম্য এলাকা দক্ষিণ কোরিয়ার। কিন্তু আমাদের দেশে রাস্তা করার পর কর্তা ব্যক্তিদের মনে হয় যে এখন এখানে গ্যাসের লাইন দিতে হবে, পানির লাইন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যারা শহরে থাকেন বাংলাদেশের, সেটা ঢাকা হোক, খুলনা হোক, সিলেট হোক, চট্টগ্রাম হোক, রাজশাহী হোক, আপনারা দেখবেন যে নতুন নতুন রাস্তা করার 6 মাস, 1 বছর 2 বছর পর সেটাকে খুঁড়ে জন দুর্ভোগ তৈরি করা হয় একেবারে কৃত্রিমভাবে। কিন্তু কেন আমি জানি না এই রাস্তাটা করার আগে আমাদের দেশে, সোনার বাংলাদেশে, এই রাস্তা করার আগে কেন কর্তা ব্যক্তিদের মনে থাকে না যে এখানে হয়তো 5 বছর পরে বা 10 বছর পরে বা 2 বছর পরে পানির লাইনের দরকার হবে, গ্যাসের লাইনের দরকার হবে, যে এটা অগ্রিম করে রাখি। আমি হাঁটছি প্রায় 4 মিনিট ধরে, এর মধ্যে খুব বেশি গাড়ি কিন্তু আপনারা যেতে দেখেননি, কোনো হরতাল নেই, কোনো অবরোধ নেই, একটা গ্রাম্য এলাকা, সেখানে দেখুন কখন বাস আসবে তাও কিন্তু এখানে উঠছে, কখন কোন দিকে কোন বাস যাবে। তো এবার আমি 4 রাস্তার মোড়ে আসলাম, এখান থেকে অনেক গাড়ি ঘোড়া যাওয়ার কথা, কিন্তু আমি যদি এখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকি তাহলে 10টা গাড়িও হয়তো যাবে না। একটা লোক অবশ্য সাইকেল চালিয়ে যাচ্ছে, তো এরা আসলে ব্যায়াম করার জন্য সাইকেল চালায়। তো বিষয়টা, আমি দক্ষিণ কোরিয়াতে বেশ 1 বছর আছি, কখনো এইরকমভাবে রাস্তা খুঁড়ে পানির লাইন, গ্যাসের লাইন অথবা অন্য কোনো লাইন বসানোর জন্য জন দুর্ভোগ তৈরির চেষ্টা আমি করতে দেখিনি। অবশ্য একটা মোটরসাইকেল যাচ্ছে দেখা যাচ্ছে। তো এই যে 4 রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি, দেখবেন যে আসলে এই যে কত সুন্দর রাস্তা, কত সুপ্রশস্ত রাস্তা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু যে হারে গাড়ি যাওয়ার কথা ছিল তা কিন্তু না। অর্থাৎ এরা 100 বছরের পরিকল্পনা করে কিন্তু এই রোডগুলো তৈরি করেছে।
তো এখন সিগন্যাল পড়েছে, আমি ওই পাশে যাচ্ছি রাস্তার। তো দেখুন, আমি এখানে বেশ কয়েক মিনিট থাকব। এই সময়ের মধ্যে এখানে খুব বেশি গাড়ি দেখা যাবে না। আরেকটা মোটর সাইকেল আসছে, কিন্তু কত গভীরভাবে চিন্তা করে ভবিষ্যতের কথা ভেবে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে, যেন আগামী 50 বছর বা 100 বছরে যেন এই রাস্তায় হাত না দেওয়া লাগে, অর্থাৎ রাস্তা বড় করা না লাগে, এবং সমস্ত আধুনিক সুযোগ সুবিধা এখানে আছে। এখানে সিসি ক্যামেরা আছে, এখানে সিগন্যাল আছে, যদিও গাড়ি খুব একটা চলে না, তারপরেও কিন্তু সিগন্যাল আছে। আর গাড়ি কম চললেও কিন্তু সিগন্যালের অপেক্ষায় এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। দেখুন কি সুপ্রশস্ত, সুবিন্যস্ত, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার বাস্তব অবস্থা। আসলে একটা দেশকে উন্নত করতে হলে, ডেভেলপ করতে হলে একটা মানুষের মহা পরিকল্পনা দরকার। একটা মানুষ যদি সুচিন্তিতভাবে মহা পরিকল্পনা নিয়ে এগোয়, তাহলে সেই দেশটা উন্নত হতে বাধ্য। আরও একটা গাড়ি যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুরক্ষিত থাকবেন, আর রাস্তা সাবধানে পার হবেন। হাসানুজ্জামান ইমরান, কিমহে, বুসান, দক্ষিণ কোরিয়া।